আসসালামু আলাইকুম, আমন্ত্রণ পলি টিভি সংবাদে সাথে আছি আমি আব্দুল আজিজ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। শেনবাগে পাওনা টাকা চাওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর, লুটপাট, নারী সহ আহত তিনজন। বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে 21টি অস্ত্র ও 10টি ছুরি উদ্ধার করেছে। এবং কলারোয়ায় এক রাতে গভীর নলকূপে পল্লী বিদ্যুতের 2 ট্রান্সমিটার ভেঙে চুরি, হতাশায় স্থানীয় চাষিরা। সৌন্দর্য পেতে চান যা সবাইকে মুগ্ধ করে দেবে? আপনি কি স্বপ্ন দেখেন প্রিয় নায়কের মতো আপনারও এক প্রেমিক হোক? আপনি কি চান না আপনার স্বামী সারা জীবন শুধু আপনার রূপে মুগ্ধ থাক? গোলাপের পাপড়ির মতো কোমল, উজ্জ্বল এবং গোলাপি ফর্সা সৌন্দর্য পাওয়ার স্বপ্ন কে না দেখে? আপনিও নিশ্চয় দেখেছেন হবে। গুড নিউজ, এখন আপনার স্বপ্ন সফল হবে, কারণ আমরা আপনার জন্য নিয়ে এসেছি এমন এক প্রোডাক্ট যা সৌন্দর্যের জন্য আশীর্বাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীর সেনবাগ উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে পাওয়া টাকা চাওয়ায় সজীব আবদুল্লাহ আল মামুন ও মিজানুর রহমান সোহেলের নেতৃত্বে 40-50 জনের একদল কিশোর গ্যাং সদস্য হামলা চালিয়ে নারী পুরুষ সহ তিনজনকে আহত করেছে। আহতরা হচ্ছে হারুনুর রশিদ, তার ছেলে রাহাত, ছোট ভাইয়ের স্ত্রী নূর নাহার। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা হারুনুর রশিদ ও তার ভাই মোহাম্মদ ওমর ফারুকের 2টি বসতঘরে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে ব্যাপক ভাঙচুর করে, নগদ 50,000 টাকা ও 2 ভরি সোনালঙ্কা লুট করে নিয়ে যায়। ওই হামলায় ও ভাঙচুরের ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলা মোহাম্মদপুর ইউপি দক্ষিণ মোহাম্মদপুর 6 নং ওয়ার্ডের ভুইয়া দিঘি কাশেম মেম্বারের বাড়িতে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ অভিযোগের 1 নম্বর আসামি কিশোর গ্যাংয়ের লিডার সজীবকে আটক করে পরবর্তীতে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে সজীব অভিযোগ তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মামলার বাদী হারুনুর রশিদ। তিনি পরিবারের জীবনের নিরাপত্তার জন্য আসামিদের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি আব্দুল বাতেন মিদা জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে। আমার পরিবারকে মাইদুর করিয়া মাইদুর করছে, আমার ঘরে ভাঙচুর করিয়া লুটি, আমার বাড়িটা লুটি করি, আমার ঘর দুয়ার চতুর পাড়া ভাঙচুর সব শেষ করে দিয়েছি। আমি নিরভয় আছি, আমার কাছে আমি আকল আদরণ করেছি, প্রধানমন্ত্রীর কাছে আগমন করেছি, প্রশাসনকে আদরণ করেছি, আমার সব শেষ করে দিয়েছি। আমার আমাদের কর্মজীবন করুম এটাই আমার শেষ করে দিয়েছে। আমি নির্ভয় আছি, আমি আমি সবার কাছে একটু আবেদন করি, আমাদের জানেন নিরাপত্তা যেন আছে। আমার একমাত্র আসামি সজীব, আমার ভাতিজা 800 টাকা ফাইব টাকাটা খুঁজে দেওয়ার পরে ওই 60-70 ছেড়ে ফেলে আনি আমাদের ঘরে, ঘর ভাঙিয়ে ঘর বাইঘর সবকিছু লুটপাট করে ভাঙি। বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিষখালি বলেশ্বর নদের মোহনা থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে 21টি অস্ত্র ও 10টি ছুরি উদ্ধার করেছে। মঙ্গলবার ভোররাত 3:30 দিকে একটি ইঞ্জিন চালিত ট্রলারের অভিযান চালিয়ে মাছের কক্সেট উদ্ধার করা হয়, তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, সুন্দরবন সহ পাথরঘাটা উপকূলীয় এলাকায় একটি চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর ও বিষখালি নদীর মোহনায় অবস্থান করি। পরে কোস্টগার্ড সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া দিলে লালদিয়ার চর নামক স্থানে একটি ইঞ্জিন চালিত ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই ট্রলারে মাছের কক্সিটের ভেতর বরফ থেকে 7টি দেশীয় পিস্তল, 14টি একনলা বন্দুক ও 10টি ছুরি উদ্ধার করা হয়। তিনি আরো জানান, কোস্টগার্ডের টের পেয়ে ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সাতক্ষীরার কলারোয়ায় এক রাতে 1200 বিঘা জমিতে পানি সরবরাহের একমাত্র সেচ পাম্পে সংযুক্ত পল্লী বিদ্যুৎ এর 2টি ট্রান্সমিটার ভেঙে কপারের তার, কয়েল ও তেল চুরি হয়েছে। সেচ পাম্পটি বিদ্যুৎবিহীন হওয়ায় প্রায় 1200 বিঘা জমিতে ধান ও মৌসুমি সবজি চাষিরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, সোমবার রাতে চোরের দল প্রাইমারি স্কুল সংলগ্ন শেখপাড়া মাঠের ডিপ টিউবওয়েলে দেওয়া পল্লী বিদ্যুতের 10 কেভির 2টি ট্রান্সমিটার ভেঙে প্রয়োজনীয় সব চুরি করে নিয়ে গেছে।
যাতে অতি দ্রুত সেচ পাম্প চালু হতে পারে এজন্য বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। ট্রান্সমিটার চুরির ঘটনায় সেচ পাম্পটি বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়েছে। এদিকে এক রাতে দুইটি ট্রান্সমিটার চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিদ্যুৎ ব্যবস্থা চালু না হলে কৃষিকাজ আবাদের অনেক ক্ষতি হতে পারে এমন আশঙ্কা করছেন চাষিরা। স্থানীয় ইউপি সদস্য আসলাম আলী দুলাল বলেন, চুরির ঘটনায় ডিপ মালিকের প্রায় 60,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। কলারোয়া পল্লী বিদ্যুৎ অফিসার হোসেন আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত হারান চন্দ্র পাল বলেন, চুরির ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যের সাথে ফোনালাপে কথা হয়েছে, তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই মাঠে একটাই ডিপ, আর এই ডিপের উপরে সমস্ত জমির নির্ভরশীল। এখন যে তরি তরকারি আছে সেচ দিতে হয়, এখন সেচ সংকটে পড়ে গেলাম আমরা। আর বিশেষ করে ডিপ মালিকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের এই অবস্থা, এখন তরি তরকারি মাঠে সেচের জন্য সব নষ্ট হয়ে যাবে ফসল। প্রশাসনের কাছে অনুরোধ করব যত দ্রুত সম্ভব আমাদের এই ডিপটা সচল করে দেওয়ার। ট্রান্সমিটারের ফার্ম থেকে দামি আছে কয়েল তেল সবই তো চুরি করে নিয়ে গেছে। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। আমাদের মাঠের বিভিন্ন চাষাবাদ হয়, আপনারা দেখতেছেন এখানে বেগুন আছে, উচ্ছে আছে। আমরা আবেদন করছি যাতে দ্রুত ডিপটা চালু করা হয়। পলিটিভি সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সেনবাগে পাওনা টাকা চাওয়ায় কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর, লুটপাট, নারীসহ আহত তিনজন। বরগুনার পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে 21টি অস্ত্র ও 10টি ছুরি উদ্ধার করেছে। এবং কলারোয়ায় এক রাতে গভীর নলকূপে পল্লী বিদ্যুতের 2 ট্রান্সমিটার ভেঙে চুরি, হতাশায় স্থানীয় চাষিরা। পলিটিভি সংবাদ এ পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।